আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের বিশেষ কয়েকটা দাবি নিয়ে। এর মধ্যে হচ্ছে ভুয়া নার্স নির্মূল, যেখানে হচ্ছে ভুয়া নার্সের কারণে আমরা হচ্ছে আমাদের নিজস্ব দাবিগুলো নিজে করার জন্য উপস্থিত হয়েছি, আমাদের অধিকার আদায়ের জন্য। তাদের জন্য হচ্ছে আমরা আমাদের পদবি হারাচ্ছি, হয়তো বা তাদের কাজের জন্য আমাদের উপর হয়তো বা অন্য কিছু দোষটা আসতেছে, যে না সেই জায়গায় আমরা কাজ করতেছি দোষটা যার কারণে আমাদের উপর আসতেছে। তা আমরা চাচ্ছি এই কাজটা যাতে নেক্সট আর না হয়। স্মারকলিপি দিয়েছে, হয়ে গেছে না? হ্যাঁ দেওয়া হয়ে গেছে, এখন আমরা হচ্ছে শুধু সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নাচ নাচ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে। আর আমাদের দ্বিতীয়ত দাবি, আমাদের হচ্ছে বেসরকারি স্টুডেন্টদের হসপিটালে কোনো ফি ছাড়াই ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যবস্থা করে দিতে হবে, এটা আমাদের দ্বিতীয় নাম্বার দাবি। রেফারি কাউন্সিলের অধীনে আমরা লেখাপড়া করতেছি বেসরকারি এবং সরকারি কলেজে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রন্থাগুলো এখন অবলম্বন হচ্ছে সেই অনুযায়ী আমরা কার্যক্রম চালাচ্ছি, আমরা এই অবস্থায় এসেছি। আমরা আজকে 10:30 দিকে বড় মাঠ থেকে, ঠাকুরগাঁও বড় মাঠ থেকে বের হয়েছি রেলি নিয়ে। সেখান থেকে আমরা সদর হাসপাতালে, জেনারেল সদর হাসপাতালে গেছি, সেখানে সিভিল সার্জন মহোদয়ের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি। তিনি আশ্বাস দিয়েছেন এবং বলেছেন কালকের ভিতরে আমাদেরকে জানাবেন এবং কালকে আমরা সে জায়গায় থাকবো। এরপরে তত্ত্বাবধায়ক স্যারের কাছে গেছি, তিনিও বলছেন। এরপরে আমরা সেখান থেকে আজকে ডিসি অফিসে এসেছি এবং স্যারকে আমরা স্মারকলিপি এবং আমাদের দাবিগুলো বলবো।